হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। জাহানের হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাসার থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন, আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার করে ফেলবেন। বাসায় এসে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন। এখানে চিকেন হালিম করতেছি। একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মুরগি ভাজি করে নেব। মুরগিকে আমি হলুদ আর লবণ দিয়ে 10 মিনিট মেরিনেট করে রেখেছি। তারপরে এগুলোকে ভাজি করে নিব, হালকা করে ভাজি করে নিব। এতো ভাজি হয়ে গেছে, ভাজি হয়ে গেলে উঠাই নিব। উঠিয়ে নিয়েছি। আমি এখানে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে মশলা দিব। পরে আমি এখানে যে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি একটা, ডালটাকে আমি হালকা কুসুম গরম পানিতে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন, 1 চামচ আদা। আদাটা দিলেই পানি ছিটকায়, তেলটা ছিটকায়, তাই একটুখানি পানি দিয়ে দিয়েছি। তার লবণ দিচ্ছি স্বাদ মতো। প্যাকেটের মশলার মধ্যেও আবার লবণ থাকে, তাই একটু লবণটা দেখে শুনে তারপর দিবেন। আমি প্যাকেটের মশলা অর্ধেক দিয়ে দিয়েছি। এখানে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। তারপরে এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি 1-2 মিনিট কষিয়ে নিব। কাঁচামরিচও দিলাম, অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মুরগিগুলো দিয়ে দিব। এখন মুরগিগুলোকেও আমি 1-2 মিনিট কষিয়ে নিব, একটুখানি পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট রাখবো। এই যে দেখেন, তেল উঠে গেছে, কষানো আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি এতে ভিজাইয়ে রাখা ডাল চাল দিয়ে দিব। আপনারা মনে করেন যদি এখানে ডাল চাল কম হবে বা আপনাদের ঘরে মানুষ বেশি, তাহলে একটুখানি ডাল আর চাল মিশিয়ে নিতে পারেন গুঁড়া করে, বা ভাত রান্না করে ভাতে হাত দিয়ে চটকিয়ে দিতে পারেন। ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি এখান থেকে আরেকটু মশলা দিয়ে দিয়েছি ডাল চালের সাথে। একটু 2-3 মিনিট ভাজি করে নিব। অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। আবারও মশলাটা একটু লাগানো পর্যন্ত কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। উঠিয়ে আমি আবারও পানি দিয়ে দিয়েছি। আমি নাড়ে দিচ্ছি, নেড়ে আমি আর একটু পানি দিব একটু পরে। ঢাকনা দিয়ে দিব এখন। এই যে দেখেন, ফ্রাই হয়ে এসেছে। যদি এরকম ঘনত্ব চান তাহলে নামিয়ে ফেলতে পারেন, আর যদি বলেন না আর একটু শুকাবেন তাহলে আর 1-2 মিনিট রাখতে পারেন, চাইলে সমস্যা নেই। এই যে দেখেন, তেল উঠে গেছে, হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিব। আমি আগুন বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি একটু প্যাকেটের মশলাটা, দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ো, সিনিফ্লেক্স বা আদা কুচি। আদা কুচিটা আমার খুব একটা ভালো না লাগে না, তাই আমি অল্প করে দিয়েছি এক পাশে দিয়ে। আমি এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি একটা বাটিতে নিয়ে নিব খাওয়ার জন্যে। ইফতারের টাইমে আমরা খাবো এগুলা, তাই বাটিতে তুলে নিচ্ছি। এভাবে করে খাবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
তো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখেন একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যেভাবে খান খুবই ভালো লাগবে। গরু দিয়েও করলেও ভালো লাগে, খাসির মাংস দিয়েও করলেও ভালো লাগবে। তো কমেন্টস করে জানাবেন আমার হালিমটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।